হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার শেখা পাঁচটা স্কিল। জিনিসগুলো শিখতে আমার কাছে খুব ভালো লাগে বা দেখাতেও মানুষকে দেখাতেও ভালো লাগে, তারা আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে দেখে। এবং আজকের ভিডিওতে সবচেয়ে মজার জিনিস হচ্ছে তোমরা কমেন্ট করে জিতে নিতে পারতেছো 100 টাকা পুরস্কার। আমি পাঁচটা স্কিল দেখাবো যেগুলো একের পর এক আসতে থাকবে এবং শেষে কোশ্চেনটা থাকবে, সুতরাং তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কমেন্ট করে ইজিলি তুমি পুরস্কারটা জিতে নিতে পারবা। কেউ কমেন্ট করবে না? আচ্ছা দেখি না এক্সপেরিমেন্ট করে তোমরা কমেন্ট করো কি না। পাঁচটার বেশি কমেন্ট আসবে না। আচ্ছা পাঁচটার বেশি আসলে আসুক, দেখি, আশা করি এর থেকে বেশি তো পাবো। তো চলে যাচ্ছি আমার প্রথম সংগ্রহ করা স্কিলে। এই স্কিলটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট, আমি কলম বলো পেন্সিল বলো যা কিছু ধরো, আঙুলের ভিতর ঘোরাতে পারি। এটা আমি দেখছিলাম আদালতে, কেডি পাঠক হচ্ছে প্রথমে এটা করেছিল, ঠিক আছে? তো তোমরা অনেকেই হয়তো পারো বা অন্য যে কোনো ধরনের মুভমেন্ট পারো। এটাকে বলে হচ্ছে স্পিনিং এ পেন, ঠিক আছে? এখানে বৃদ্ধাঙ্গুলে হচ্ছে কাজে লাগানো হয় না, বাকি চারটা আঙুল দিয়ে সহজে সুন্দরভাবে ঘোরানো হয় এবং দেখতেও বেশ ভালো লাগে, তোমরা দেখতে পাচ্ছ। আমার এটা হচ্ছে আমার সংগ্রহ করার প্রথম স্কিল, আজকের ভিডিওতে 1 নম্বরে এটা থাকতেছে, রোটেটিং এ পেন। আর আপাতত আমি হচ্ছে পেন্সিল ইউজ করছি, দেখো এটার বদলে আমি এটা নিলাম এবং যে আমার যে থাম্প বৃদ্ধাঙ্গুলে এটা বাদে আমি 4 আঙ্গুল দিয়ে, বাকি 4 আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছি। ঠিক আছে, তো এটা ছিল আমার সংগ্রহ করার প্রথম স্কিল। দ্বিতীয় স্কিলে আমি চলে যাই। স্কিলটা হচ্ছে আমি দেখছিলাম সালমান খানের বডিগার্ড মুভিতে। মুঝ পর এক এহসান করনা কে মুঝ পর কোই এহসান না করনা। হচ্ছে একে বলা হয় হচ্ছে ড্যান্সিং বাইসেপস। আমি হচ্ছে বডিগার্ড মুভি দেখার পর থেকে, গান আছে না, গানের পর থেকে শিখে নিয়েছিলাম এবং আমার স্কুলের বন্ধুদের দেখাতাম, ওরা খুব আশ্চর্য হয়ে যেত, অবাক হয়ে যেত। তবে এই যে ড্যান্সিং বাইসেপস, এটা আমাকে দেখে অনেকেই পরে শিখতে পারছে বা তারা ট্রাই করছে, একবারেই পেরে গেছে। তোমরাও হয়তো অনেকে ভিডিও দেখে এখনই পেরে যেতে পারো, ঠিক আছে? তবে 3 নম্বর আমি যে স্কিলটা দেখাচ্ছি এটা হচ্ছে যথেষ্ট টাফ এবং আমার সামনে বা আমাকে দেখা দেখি অনেক কম মানুষ হচ্ছে এটা করতে পারছে। এইটাকে বলা হয় চেস্ট পাউন্স। আর এটা আমি দেখছিলাম জার্নি টু মুভিতে, রক, অর্থাৎ ডোয়াইন জনসনের থেকে এটা দেখে প্রথম আমি চেষ্টা করছিলাম এবং পরে শিখতে পারছি। তাছাড়া বরুণ ধাওয়ানও এরকম মুভমেন্ট করে দেখাইছে কোনো একটা গানের জন্য। তো এটা ছিল হচ্ছে তিনটা আমার এখন পর্যন্ত 3টা স্কিল তোমাদের সামনে শেয়ার করলাম। মাঝখানে একটু বিজ্ঞাপন বিরতি, আমার লেখা বই অর্ক দ্য ম্যাজিশিয়ান অফ বায়োলজি, বোটানির উপর একটা বই, তোমরা অনেকেই অলরেডি জানো যে বইটা বাজারে আছে এবং তোমরা অনেকেই সংগ্রহ করছো, এখন rockomari.com বইটা পাওয়া যাচ্ছে, তোমরা ওখান থেকে অর্ডার করে নিতে পারো বা আমার কাছ থেকে নিতে চাইলে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো 4 নম্বর স্কিল আমার যেটা, 4 নম্বর স্কিল সম্পর্কে আমি এবার দেখাই তোমাদেরকে, সুন্দর করে দেখো। উইগলিংয়ে ইয়ার বলা হয় এটাকে, অর্থাৎ কান নড়ানো, সহজ কথা বাংলা ভাষায় কান মুভমেন্ট। এটা দেখছিলাম মিস্টার বিন থেকে আমি দেখে শিখছিলাম। একটু ফোকাস দিয়ে তুমি চোখ বন্ধ করে একটু কানের দিকে ফোকাস করবা, তাইলেই কিন্তু তুমি এটা মোটামুটি পারবা। আমি একটু ল্যাটারাল ভিউ থেকে তোমাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এটা কিন্তু যথেষ্ট টাফ এবং
আমার দেখা দেখি খুব কম মানুষ হচ্ছে এটা ফলো করতে পারছে। পাঁচ নম্বর ট্রিক্সে আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ম্যাজিক বলতে অনেক ম্যাজিক আমি শিখছি, এটা আমার স্কিল হিসেবে আমি আয়ত্ত করছিলাম। আমি একটা সিম্পল ম্যাজিক ট্রিক তোমাদের সাথে এখন করতে চাচ্ছি, এটা সংখ্যার ম্যাজিক। যাই হোক, তুমি শুধু যে কোনো একটা ছোট সংখ্যা ধরো বা যে কোনো একটা সংখ্যা ধরলে হবে, শূন্য ছাড়া যে কোনো একটা সংখ্যা, তবে আমি সাজেস্ট করব ছোট সংখ্যা, কারণ এরপরে ক্যালকুলেশন তুমি বড় সংখ্যা ধরলে তোমার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আশা করি ধরে ফেলছো তুমি মনে মনে একটা সংখ্যা। এই সংখ্যাটাকে তুমি চার দিয়ে গুণ করো, ডান। এবার যে ফলাফলটা পেলে ওইটাকে তিন দিয়ে গুণ করো, হয়ে গেছে। আশা করি যে ফলাফলটা এখন পাইছো ওইটাকে তুমি প্রথমে যে সংখ্যা মনে মনে ধরছিলে ওটা দিয়ে ভাগ করো, ডান। তোমার ভাগফল আসছে ১২। কি এরকম যথেষ্ট আমি ম্যাজিক ট্রিক শিখছি, কার্ডের ম্যাজিক ট্রিক একটু বেশি শেখা হয়েছে। আমার চ্যানেলে আরও ম্যাজিক ট্রিক্সের ভিডিও আপলোড করা আছে। তো আমি একটু ম্যাজিকটা, যেহেতু আমার শেখা সবচেয়ে সহজ ম্যাজিক এটা, একদম সিম্পলেস্ট ম্যাজিক, তো ম্যাজিকটা আমি তোমাদের সাথে একটু রিভিল করে দিচ্ছি, প্লাস যারা কষ্ট করে ভিডিওটা দেখছো তারা যাতে কিছু না কিছু শিখে নিতে পারো। এটা দিয়েও হচ্ছে মানুষকে ইমপ্রেস করতে পারবা বা বন্ধুরা বসে থাকতে আড্ডা দিতে পারবা। এখানে ব্যাপার হচ্ছে কি, প্রথমে তুমি একটা সংখ্যা ধরতেছো, পরে আবার ওই সংখ্যা দিয়ে, তারপর ওটাকে চার দিয়ে গুণ করতেছো, তারপর তিন দিয়ে গুণ করতেছো, তারপর আবার ওই সংখ্যা দিয়ে ভাগ করতেছো। অর্থাৎ প্রথমে একটা সংখ্যা ধরছিলে, আবার ওইটাতে ভাগ করে দিচ্ছ, অর্থাৎ এই দুটাতে কাটাকাটি, মাঝখানে থাকলেও কত, চার আর তিন, তাহলে তিন চারে ১২ হবে সবসময় উত্তর, যে সংখ্যা দিয়েই তুমি ধরো না কেন, জিরো বাদে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার শেখা পাঁচটা স্কিল। তোমরাও আশা করি যে স্কিলগুলো শিখছো বা পারো। আমার মনে হয় যে এই যে রোটেটিংয়ে পেন আর পেন্সিল যেটা, এটা অন্য কোনো ধরন তোমরা অবশ্যই শিখছো বা কোনো রকম বা ভাবে কোনো কেউ পারো। তো আমার ভিডিও মূলত শেষ পর্যায়ে আমরা চলে আসছি, তাহলে কমেন্ট করতে হবে তোমাদেরকে, জাস্ট একদম সিম্পল আমি যে পাঁচটা ট্রিক দেখালাম এখানে আমি লিখে দিচ্ছি, পাঁচটা ট্রিকের ভিতর কোন ট্রিকটা তোমার কাছে ভালো লাগছে, জাস্ট নিজের মতামত এটা কমেন্ট করবা। কমেন্ট করার পর ৪৮ ঘন্টার ভিতর ভিডিওটা আপলোড হওয়ার ৪৮ ঘন্টা পর আমি এখান থেকে কমেন্টগুলো থেকে জাস্ট একটা লটারি করব। লটারিটা হচ্ছে আমার মেডিকেল অ্যাডমিশন হ্যাকস গ্রুপে আমি ভিডিও আকারে বা লাইভ করেও দিয়ে দিতে পারি অথেন্টিকেশনের জন্য। এই লাকি উইনার তুমি পাবা ১০০ টাকা বিকাশ আর কি, পুরস্কার বিকাশের মাধ্যমে, বা মোবাইল রিচার্জ নিলে নিতে পারো। মোট কথা, জাস্ট তোমার একটা কমেন্ট করতে হবে এই পাঁচটা ট্রিকের ভিতর, পাঁচটা যে স্কিল দেখালাম এর ভিতর তো তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আমি টার্গেট করতে চাই ৪০০০ সাবস্ক্রাইবারের জন্য। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবা। আশা করি, সবাইকে ধন্যবাদ।